আমি দারাজ থেকে একটা বেস ড্রাম এনহ্যান্সার পোর্ট হোল কিনেছি অনলাইনে এই ব্র্যান্ডের কোনো আনবক্সিং বা রিভিউ ভিডিও না থাকায় একটা আনবক্সিং ভিডিও বানালাম নাথিং প্রফেশনাল জাস্ট ভবিষ্যতে কেউ কিনতে চাইলে যেন তিনি একটা আইডিয়া পান তাই আমার এই ক্ষুদ্র প্রয়াস এটার নাম দারাজে আছে ড্রাম কিট সাবউফার হোল নামে 2020 এর জানুয়ারির 2 তারিখ ডেলিভারি দেওয়ার কথা থাকলেও আমি পেয়েছি 26 ডিসেম্বরে তার মানে 7 দিন আগেই ব্র্যান্ডের নাম লেখা আছে লিমন বক্সটা ভালোই কোনো ড্যামেজ দেখতে পাচ্ছি না অনেকটা স্পিকারের মতো লাগতেছে পিছে ম্যাগনেট সামনে কাপড়ের স্পিকার ভালোই আশা করি কাজ হবে এটা দিয়ে ভালোই তো মনে হয় আচ্ছা খুলি দেখি ভেতরে জিনিসটা কেমন শক্ত প্যাকিং আরে বাইরের ছবির মতোই মনে হচ্ছে বেশ বেশ খুলি পুরোটা একেবারে ছবির মতোই ভালো ওকে শেষ প্যাকেজটা খুলতে আমার আর তর সইছে না খুলি এটাও বেশ শক্ত প্লাস্টিকের র্যাপিং ওকে কি কি আছে তাহলে পোর্ট হোল একটা প্লেসমেন্ট রিং এটা বেস ড্রাম স্ক্রিনে লাগিয়ে হোলটা কাটতে হবে আচ্ছা দেখি পোর্ট হোলটা কেমন ভালোই সলিডই তো মনে হচ্ছে শক্ত প্লাস্টিকের ওই যে পিভিসি পাইপ ম্যাটেরিয়ালের মনে হচ্ছে পিছনে আটকানোর জন্য শক্ত রাবারের ওয়াশার দেখছি বেন্ড করে লাগাতে হবে পরে পুশ করে বসিয়ে দেওয়া যাবে দেখি ভেতরে কি আছে আচ্ছা দুইটা কুশন আছে ছোট সফট ওরিং তার সাথে আরেকটা ওরিং এটা স্ক্রিন আর হোলের মাঝের গ্যাপ বন্ধ করে দেবে বা বেশ সলিড টাইট ফিটিং হবে যা বুঝছি খুবই শক্ত চাপ দিলে ঠক করে বসে যায় ভালো ভালো
ওকে তাহলে এমনই দেখতে, পরে এটার সেটআপ ও রিভিউ ভিডিও থাকবে আপনাদের জন্য। আমার এই ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো, আর বেল বাটনটা প্রেস করতে ভুলবেন না, তাহলে চ্যানেলের সর্বশেষ আপডেট আপনাদের কাছে পৌঁছে যাবে সবার আগে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।